আসসালামু আলাইকুম সুই দর্শক আপনারা দেখছেন আলোকিত প্রতিদিনকার রাত সংবাদ সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ কাউসার শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাপ্তাইয়ে দেশি অস্ত্র সহ জেএসএস এর সহযোগে আটক বঙ্গবন্ধুর সমাধিতে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি কাপ্তাইয়ে পাচারকালে চোলাই মৎস দুই পাচারকারী আটক সাঙ্গু নদী থেকে অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার সুদর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত কাপ্তাইয়ে দেশীয় অস্ত্র সহ জেএসএস এর সহযোগী আটক যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ও নগদ অর্থ সহ জেএসএস এর সন্তুর এক সহযোগীকে আটক করা হয়েছে আটককৃতের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন সে উত্তর রাঙ্গুনিয়া থানা কোদালা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মঙ্গলবার নয় আগস্ট ভোর প্রায় পাঁচটা বিশ মিনিটে কাপ্তাই ইউনিয়ন আধীন চৌধুরী ছড়ার বালুচর রিজার্ভ ফরেস্ট এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী এ সময় ওই এলাকা থেকে এক নল একটি বন্দুক ও নগদ একুশ হাজার টাকা সহ উক্ত আনোয়ার হোসেনকে আটক করে আটক আনোয়ার জেএসএস এর একজন সহযোগী সেই খাট ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে জেএসএস এর সশস্ত্র গ্রুপের নিকট পৌঁছায় বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এ ব্যাপারে যোগাযোগ করা হলে যৌথ বাহিনী কর্তৃক আটকের সত্যতা স্বীকার করে কাপ্তায় থানার ওসি মোহাম্মদ জসীমউদ্দিন জানান আটক আনোয়ার হোসেন জেএসএস এর কালেক্টর তার বিরুদ্ধে আনক ব্যবস্থা নেওয়া হবে মামলার প্রস্তুতি চলছে বঙ্গবন্ধুর সমাধিতে রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করা হয় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি দীপঙ্কর তালুকদার এমপির নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাদার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মঙ্গলবার নয় আগস্টের সকাল এগারোটায় দীপঙ্গল তালুকদার এমপি সকল নেতৃবৃন্দকে নিয়ে টুঙ্গিপাড়া জাতির পিতার মাজারে ফুল দিয়ে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পরে টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগ সদর পৌরসভা ওয়ার্ড সহ দশ উপজেলার আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন প্রায় ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় দীপঙ্কর তালুকদার বলেন শক্তিশালী ও ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে পার্বত্য অঞ্চলে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে তিনি বলেন বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখনো দেশের বাইরে আছে তাদের দেশে এনে বিচার করার দাবি জানান তিনি আরো বলেন দীর্ঘ বছর পর হলেও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী হিসেবে রাঙ্গামাডি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আজ টুঙ্গিপাড়া নিয়ে আসতে পেরে নিজের কাছে ভালো লাগছে কাপ্তায় পাচারকালে চলায় মৎস্য দুই পাচারকারী আটক গভীর রাতে কাপ্তায় থেকে পাচারকালে বিপুল পরিমাণ মৎস্য দুই পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ মঙ্গলবার নয় আগস্ট ভোর প্রায় চারটা চল্লিশ মিনিটে কাপ্তায় থানার টহলরত পুলিশ সদস্যরা মোহাম্মদ ইয়াসিন ও পয়েল বড়ুয়া নামের এই দুজনকে আটক করে এ সময় পাচার কাজে ব্যবহৃত অটোরিক্সাটিও জব্দ করা হয় জব্দকৃত অটোরিকশা তল্লাশি করে ইঞ্জিন বক্স হতে প্রায় একশো বিশ লিটার চলায় মত জব্দ করে পুলিশ এ সময় অটোরিকশা চালক পালিয়ে যায় আটক মোহাম্মদ ইয়াসিন চট্টগ্রাম জেলার কর্ণফুলি থানাদের মৃত নুর মাহমদের ছেলে এবং পয়েল বুড়ুয়া রাঙ্গুনিয়া উপজেলার ইসামতি পাড়ার সুমন বড়ুয়ার ছেলে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ কাপ্তায় থানার ওসি মহম্মদ জৈসীমদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক আসামিদের বিরুদ্ধে কাপ্তাই থানার মাদক পাইনি একটি মামলা দায়ের করা হয় আটকৃতদের মঙ্গলবার রাঙ্গামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি সাঙ্গু নদী থেকে অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার বান্দরবনের রুমা উপজেলার সাঙ্গু নদী থেকে অজ্ঞাত পরিচয় একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার আট আগস্ট দুপুরে উপজেলার রিঝুক ঝর্ণা এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় এই বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন সাঙ্গু নদীর তীর থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সেই দশকে ছিল আমাদের আজকের লালুকিত রাঙ্গামাটির রাতারটা সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য